হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান একটা রেসিপি, কোকোনাট চাটনি। কোকোনাট চাটনি তৈরি করতে আমি এখানে একটা কোকোনাট কেটে তার কালো যে খোসাটা ওগুলো ফেলে দিয়েছি এবং ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর লাগছে পরিমাণ মতো সল্ট, আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ সল্ট ইউজ করছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে লাগছে কিছুটা ফ্রেশ কোরিয়েন্ডার লিভস, 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা অধিক দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। কিছুটা বাদাম নিয়েছি, আর এখানে নিয়েছি চানা ডাল, 2 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি জলে। এগুলো পেস্ট করার জন্য জল হিসেবে আমি এখানে নারকেলের জলটাই ইউজ করছি। এবার এই সবগুলো আমি একটা মিক্সার পাত্রে এক একে দিয়ে দেব এবং এটা পেস্ট করার জন্য জল আমি অল্প অল্প করে দেব। একবারে সব জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে, আমি একটু ঘন রাখবো, এই জন্য আমি বারে বারে দিয়ে দেখব। দেখুন আমি নারকেলটা এরকম ঘন পেস্ট করেছি, আপনারা চাইলে জল দিয়ে পাতলা করতে পারেন, সেখানে স্বাদ নষ্ট হবে না, কিন্তু আমি ঘন রাখবো, এই জন্য এরকম ঘনই রেখেছি। এবারে নারকেল পেস্টের সাথে ফোড়ন হিসাবে কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর তেলে ফোড়ন হিসাবে দিয়ে দেবো কালো সর্ষ, 1 টিস্পুন পরিমাণ কালো সর্ষ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে। 30 সেকেন্ড পরে এখানে অ্যাড করব 2টো শুকনো লঙ্কা। এবার এগুলো কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে অ্যাড করব কারি পাতা 10 থেকে 12টা। কারি পাতাটা এখানে খুবই দরকার, কারণ কারি পাতার ফ্লেভারটা আমার মনে হয় চাটনিটার ফ্লেভার আরও বাড়িয়ে দেয়, এই জন্য কারি পাতা আমি এখানে 10 থেকে 12টা ইউজ করেছি। এগুলো 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিয়ে আমি মিক্স করে দেব নারকেলের পেস্টের সাথে। এবার স্পুনটার সাহায্যে ভালোভাবে মিক্স করে দেব, ভালোভাবে মিক্স করতে হবে যেন নারকেলের পেস্টের সাথে এই মশলাটা, এই ফোড়নটা ভালোভাবে মিশে যায়। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু কোকোনাট চাটনি। এটা ধোসা, ইডলি বা উত্তপামের সাথে খেতে হয় এবং এটা খেতে খুবই টেস্টি। আপনারাও তৈরি করুন এবং কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।